বরগুনা রিভার্স শরীফ হত্যা মামলায় তার মা ও বোন আদালতে সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান রিফাতের মা ডেজি বেগম, বোন ইশরাত জাহান মৌ ও চাষাত বোন নুসরাত জাহান অন্যান্য সাক্ষী দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ভুবন চন্দ্র হালদার বলেন, সাক্ষ্য গ্রহণের জন্য বরগুনা জেলা কারাগারে থাকা এ মামলার বয়স্ক প্রাপ্ত 8 আসামিকে আদালতে হাজির করা হয়। এ মামলার অপর আসামি জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিনিও আদালতে হাজির হন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন বলে জানান ভুবন। এছাড়া সামনেই এসএসসি পরীক্ষা থাকায় বুধবার সন্ধ্যায় দুই কিশোর আসামিকে বরগুনা শিশু আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান জামিন দেন বলে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ শাহজাহান খান জানান। গত 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 1 সেপ্টেম্বরের প্রাপ্ত বয়স্ক ও অপ্রাপ্ত বয়স্ক 24 জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্ত বয়স্ক 10 জন এবং কিশোর 14 জন। এ মামলার অভিযোগপত্র প্রাপ্ত বয়স্ক আসামি মোহাম্মদ মুসা পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি এক কিশোর আসামি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন।